वेलकम बैक टू दिस चैनल एवरीवन, कैमन आछेन आपनारा सकले। प्रमिस टू यू ऑल जे आमी निये आसबो वीडियो दमदम कैंटनमेंट थेके एयरपोर्टेर माझखाने जे कन्स्ट्रक्शन होच्छे सेटा देखते पाच्छेन। आमी एई मुहूर्ते पुरो मेट्रो कन्स्ट्रक्शन साइटे रयेछि। चलुन देरी ना करे ओइदिके जावा जाक, टुवर्ड्स एयरपोर्ट। देखते पाच्छेन कन्स्ट्रक्शनटा अनेकटाई कमप्लीट हये गेछे। चलुन देरी ना करे शुरू करा जाक। आमी रोहित आपनाके स्वागत जानाच्छि एमन एकटा चैनेले जेखाने आपनारा जानते पारबेन पश्चिमबंगेर समस्त डेवलपमेंट आपडेट्सेर खबर सबचेये प्रथमे। সব কোম্পানির জাস্ট কাছাকাছি এখানটা দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত পুরো টানা দমদম ক্যান্টনমেন্ট থেকে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পুরো টানা এই পর্যন্ত একেবারে এই বলুন পিয়ার্স, বলুন পিয়ার ক্যাবস বলুন, এবং এই যে স্প্যান্সগুলো সেইগুলো পর্যন্ত বসানো হয়ে গেছে। সাইডের রেলিংটা কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে বুঝতে পারছেন কতটা কাজ এগিয়ে গেছে। এবং এই দিকটা আমি যেমনটা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু পিয়ার এবং পিয়ার ক্যাবস ইরেক্ট হয়ে গেছে, শুধুমাত্র এই স্প্যান্সগুলো বসানোর কাজ আরম্ভ হতে চলেছে। এইখানটায় আমি দেখতে পাচ্ছি যে মেট্রো ব্রিজটার হাইটটা কমে আসছে। এইখানটা লো হচ্ছে মেট্রো ব্রিজটার হাইট, এবং আগেও লো যাবে। তো আমি বুঝতে পারছি না যে এটা কি একদম গ্রাউন্ড লেভেল দিয়ে হয়ে যাবে নাকি কি, আগে গিয়ে দেখা যাচ্ছে। চলুন দেখা যাক। তো আমি এই মুহূর্তে চলে এসেছি, আমার ছোটোবেলাকার স্মৃতি রয়েছে এখানে, সেটা আমি পরে বলবো। এখানে দেখতে পাচ্ছেন পিলার্সগুলোর হাইট কতটা কমে এসছে। এই জায়গাটা আমি আপনাদের বলছি কোন জায়গায় আছি। আমি এখানটা দেখতে পাচ্ছেন নিচে পুরো একদম ইয়ে করে সিমেন্টেড করে একেবারে তোলা হচ্ছে পায়াটিকে। কিন্তু এই জায়গাটা যে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা ব্রিজের হাইটটা অনেকটা কম হবে। এইটা হচ্ছে পুরনো সেই বিমানবন্দর যাওয়ার রেলওয়ে ট্র্যাকের জায়গাটা। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যেসব কোম্পানি, যেসবের যে ফেমাস রেল ওয়াগনস, যেখান থেকে রেলওয়ে কোচেস যেখান থেকে ম্যানুফ্যাকচার হতো, সেই যেসব কোম্পানি আমার ঠিক পাশে রয়েছে। তো আমি বুঝতে পারছেন কোন জায়গায় চলে এসেছি, এবং এখানটা দেখে দুর্দান্ত লাগছে, আমার অসাধারণ লাগছে এই জায়গাটা। এবং এইখানটা পুরনো সেই বিমানবন্দর, আমি যেটা বলছিলাম যে ট্র্যাকের ব্রিজটা ছিল সেইটাকে আমি দেখতে পাচ্ছি পুরোপুরি তুলে ফেলা হয়েছে, এবং আগে কিছুটা অংশ পড়ে রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে ব্রিজের কনস্ট্রাকশনটা, মানে এখনও পর্যন্ত পিয়ার্সগুলোর কনস্ট্রাকশন চলছে, এরপর পিয়ার ক্যাপস লাগানো হবে, তারপরে তার উপরে স্প্যান্সগুলো বসানো হবে। তো এই জায়গাটা এখনও কনস্ট্রাকশন বাকি আছে। তো আগে চলুন আরও দেখা যাক। আপনারা এই যে ক্রেনটি আমার পেছনে দেখছেন, এটা কিন্তু কোনো মেট্রো কনস্ট্রাকশনের ক্রেন নয়, এটা হচ্ছে সেই পুরনো যেসব কোম্পানির ভেতরের ক্রেন। দেখতে পাচ্ছেন ভেতরে যেসব কোম্পানিটার কী অবস্থা হয়ে পড়ে রয়েছে। আশা করা যায় যে এই যেসব কোম্পানি খুব তাড়াতাড়ি আবার চালু হয়ে যাবে। আমার ছোটোবেলাকার স্মৃতি রয়েছে যে এখান থেকে কত রেলওয়ে কোচেস, কত লোকাল ট্রেন বেরোতে আমি দেখেছি নিজের চোখে, সো কত মালগাড়ির বগি বেরোতে আমি দেখেছি নিজের চোখে। তো আশা করি সেই দৃশ্যগুলো যাতে আমরা কিংবা আমাদের পরের জেনারেশনসরা আবার দেখতে পাক। এবং এটা বলতে পারি একটা ছোটোখাটো মিনি জঙ্গল হয়ে রয়েছে এই মুহূর্তে, মিনি ফরেস্ট এরিয়া হয়ে রয়েছে এই মুহূর্তে এই যেসব কোম্পানির যে প্ল্যান্টের সাইটটি। এবং এইটা আমি দেখতে পাচ্ছি এটা পুরনো যে বিমানবন্দর রেলওয়ে ট্র্যাকটার যে অংশটা।
মানে রাদার আমি এই মুহূর্তে হাঁটছি যশোর রোড থেকে দমদম ক্যান্টনমেন্টের মাঝখানে যে একটা স্প্যান রয়েছে, ঠিক যেসব কোম্পানি এই জায়গাটাই ছিল এর আগে, যেসব কোম্পানি ভেতরের জায়গাটা নিয়ে এই মুহূর্তে মেট্রো কনস্ট্রাকশন চলছে এবং দেখতে পাচ্ছি খুব জোর কদমে চলছে এই কনস্ট্রাকশনটা। এই পোর্শনটার কনস্ট্রাকশন করছে হচ্ছে টিল যশোর রোড পর্যন্ত নীরজ সিমেন্ট স্ট্রাকচারালস লিমিটেড, এবং এইরকম একটা দুর্দান্ত দেখতে পাচ্ছেন ওপরে পুরো কাজ আরম্ভ হয়ে গেছে। এবং এইদিকে আমি দেখতে পাচ্ছি যে ছোটখাটো একটা ব্যাচিং প্ল্যান্ট টাইপের করা হয়েছে, যেখান থেকে সমস্ত স্টোন চিপস বলুন, সমস্ত সিমেন্ট গ্রাইন্ডিং বলতে পারি, একটা ছোটোখাটো ইউনিট টাইপের করা হয়েছে যেখান থেকে মালগুলো নিয়ে এসে এইখানে ডাইরেক্ট ইউজ করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কাজ চলছে। এদিক থেকে চলে যাচ্ছে হচ্ছে যশোর রোড হয়ে এয়ারপোর্ট, দেখতে পাচ্ছেন সবকটা কিন্তু পিয়ার এবং পিয়ার ক্যাপস, এখানকার ডিজাইনটা একটুখানি আলাদা, এইটা এখানে কিন্তু সবকটা হয়ে গেছে। এবং এইখান থেকেই কিন্তু যশোর রোড আরম্ভ হচ্ছে এবং এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। আপনারা যেমনটা দেখতেই পারছেন আমি এই মুহূর্তে চলে এসেছি যশোর রোড যে মেট্রো স্টেশনটা সেই সাইটে, দিস ইজ দ্য সাইট, লেটেস্ট প্রোগ্রেস আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, জোর কদমে কাজ চলছে বস। অ্যান্ড ওটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট লাইনে যশোর রোড স্টেশন, অ্যান্ড আমরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নতুন যশোর রোড স্টেশনে, ভেতরের দিকে যাব, দেখা যাক কতটা কি কনস্ট্রাকশন চলছে। আমি এই মুহূর্তে জাস্ট প্ল্যাটফর্মের মাঝখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি যশোর রোড স্টেশন। আমি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেশনের আইল্যান্ডসগুলো, দুপাশে দুটো প্ল্যাটফর্ম রয়েছে এবং মাঝখানে এই দুটো কিন্তু হচ্ছে রেলওয়ে ট্র্যাকস, বসানো হবে এই জায়গাটা। এদিকটা চলে যাবে হচ্ছে এয়ারপোর্টের দিকে। আমি জাস্ট ভাবতেও পারছি না যে কিছু বছর পর এখান থেকে মেট্রো যাবে এবং আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। যখন আমি এই যশোর রোড মেট্রো স্টেশনে আসবো ইন ফিউচার, তখন আমি ভাববো যে এটা স্টেশনটা তৈরি হওয়ার সময় আমি রেলওয়ে লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো স্ট্রাকচারসগুলো করা হয়েছে সেখান থেকেই রেলওয়ে পাথগুলো যাবে, মানে রেলওয়ে লাইনগুলো যাবে, দেখতে পাচ্ছেন ট্র্যাকস এখানে ফেলা রয়েছে। সো এইখান থেকে একদিকে চলে যাবে হচ্ছে এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্ট হয়ে বারাসাত, এবং আরও একদিকে চলে যাবে হচ্ছে নোয়াপাড়ার দিকে। এবং এইখান থেকে এই মেট্রোটা আন্ডারগ্রাউন্ড চলে যাবে, আন্ডারগ্রাউন্ড গিয়ে সামনে থেকে আমি আপনাদেরকে দেখাবো, সামনে থেকে আন্ডারগ্রাউন্ড গিয়ে, এই মুহূর্তে তো কাজ চলছে ওইদিকে যাওয়া আর যাবে না, আন্ডারগ্রাউন্ড গিয়ে সেই মেট্রোটা চলে যাবে হচ্ছে এয়ারপোর্ট স্টেশনের দিকে। এয়ারপোর্ট স্টেশনটা আমরা সকলে জানি যে আন্ডারগ্রাউন্ড, আমি চেষ্টা করবো এয়ারপোর্ট স্টেশনটাও আপনাদেরকে দেখাবার। সো আপাতত এইটা দেখুন যে কেমন লাগছে, ওই ভেতরে যাবেন, ওই ভেতরটা যাওয়া যাক, হ্যাঁ স্টেশনটা কেমনটা ভেতর থেকে লাগছে দেখা যাক, চলো। দেখতে পাচ্ছেন এইখানেও প্ল্যাটফর্ম রয়েছে দুদিকেই, যেমনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি ওপরে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে আপাতত, এবং ওইখান থেকে আমি এটা যেমনটা দেখতে পাচ্ছি ওখান থেকে মেট্রোটা আন্ডারগ্রাউন্ড চলে যাবে। ওদিকটা এখন যাওয়া যাবে না কারণ ওপরে কাজ চলছে, ওদিকটা যেতে বারণ করা হয়েছে এই মুহূর্তে। সো এইটা হচ্ছে মোটামুটি স্টেশনটা, দেখতে পাচ্ছেন এইরকম প্ল্যাটফর্ম, ওপরে স্টেশন রয়েছে এবং এইরকম দুর্দান্ত প্রোগ্রেস রয়েছে এই মুহূর্তে যশোর রোড মেট্রো স্টেশনে। কেমন লাগছে কমেন্ট করে জানান নিচে। এইখান থেকে চলে যাচ্ছে সাবওয়েটা, এইটা কিসের জন্য আমি বলে দিই আপনাদেরকে, এইটা ডিরেক্টলি রাস্তা থেকে কানেক্টেড, রাস্তা থেকে মানুষেরা আমরা সবাই চলে আসব এখান থেকে, যাদের টুয়ার্ডস এয়ারপোর্ট যাওয়ার রয়েছে তারা এই প্ল্যাটফর্মে উঠে যাবে, যাদের টুয়ার্ডস নোয়াপাড়া যাওয়ার রয়েছে তারা নিচ থেকেই ওই পারে প্ল্যাটফর্মটায় চলে যাবে এবং ওই পারে প্ল্যাটফর্ম থেকে নোয়াপাড়ার জন্য মেট্রোটা ধরতে পারবে। মুহূর্তে আমি নিচে যাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে বলে লাইট পাবো না কিছু, কিছুদিন বাদে আবার যখন আসবো তখন আমি আপনাদেরকে আন্ডারপাসটাও দেখাবো কারণ আন্ডারপাসটা তখন পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখান থেকে আরও একটা আমি যেমনটা দেখতে পাচ্ছি আন্ডারপাসের দিকে যাওয়ার, মানে আন্ডারপাসের জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে। তো মোটামুটি এইরকম হয়েছে এখনো পর্যন্ত প্রোগ্রেস এই যশোর রোড মেট্রো স্টেশনের, যেটা আমার দেখে ভালোই লাগলো কারণ কিছু মাস আগে আমি ভিডিও দেখেছিলাম যে এতটাও প্রোগ্রেস হয়নি, এখন এই প্রজেক্টটিকে করছে 4S, যেটা দারুণ কাজ করছে এই প্রজেক্টটিতে।
এবং দেখতেই পাচ্ছি স্ট্রাকচারাল কাজ মোটামুটি কমপ্লিটের পথে রয়েছে। সো দ্যাটস অসম, একটুখানি ওইদিকে যাব টুয়ার্ডস নোয়াপাড়ার দিকে, দেখি কেমন প্রোগ্রেস রয়েছে, চলুন দেখা যাক। যেমন যেমন করে দিন এগোবে সেরকম সেরকম করে এইখানে স্ট্রাকচারাল কাজগুলো শেষ হওয়ার পর আমরা আরো জানতে পারবো ভালো করে যে কোনটা কিসের জন্য ইউজ করা হবে, কোনটা কিসের জন্য তৈরি করা হচ্ছে। যেমনটা হলো এটা, এই প্ল্যাটফর্মটা হচ্ছে অনল্যান্ড, মানে এটা আন্ডারগ্রাউন্ডও নয়, এটা এলিভেটেডও নয়, এটা একেবারে পুরো সেম, এটা একেবারে পুরো সেম লেভেলে রয়েছে রাস্তার সঙ্গে মেশানো। এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদের কলকাতায়, আমার যেমনটা মনে পড়ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন, আর বলতে পারি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, ঠিক সেই রকমভাবে এইটা একেবারে ল্যান্ড সার্ফেসের সঙ্গে সিমিলার লেভেলে রয়েছে। তো এইখানে যে এই স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে সেইটা কিসের জন্য তৈরি করা হয়েছে ইন ফিউচার, যেমন যেমন এই স্ট্রাকচারটি তৈরি হবে সেরকমভাবে আমরা জানতে পারবো। দেখতে পাচ্ছেন রেলওয়ে ট্র্যাক্সের জন্য পুরো জায়গা তৈরি করে রাখা হয়েছে। তো আপাতত এই প্রোগ্রেস রয়েছে এই দমদম ক্যান্টনমেন্ট থেকে যশোর স্টেশনের মাঝখানে। এর আগের ভিডিওটায়, আর বলতে পারি এর আগের যে পার্টটা ছিল সেটা কিছুদিন আগে এসেছিলো, আর বলতে পারি কিছু মাস আগে এসেছিলো, অ্যারাউন্ড অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ এসেছিলো। তো সেটাই আপনারা দেখতে পেয়েছিলেন, লিঙ্ক চলে এসেছে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যে প্রোগ্রেস, এই পার্টটা আপনারা দেখতে পারলেন দমদম ক্যান্টনমেন্ট থেকে যশোর পর্যন্ত যে প্রোগ্রেসটি। এবং এই নেক্সট পার্টে আমি অবভিয়াসলি দেখানোর চেষ্টা করব যে এয়ারপোর্ট মেট্রো স্টেশনটা কেমন কনস্ট্রাকশন চলছে, কেমন কনস্ট্রাকশন হয়েছে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব আবার 6 মাস কিংবা 1 বছর পর ভিজিট করতে এই স্টেশনটি, যাতে প্রোগ্রেসটা বুঝতে পারি। শুধু এই স্টেশনই নয়, বিগত কয়েকটা এপিসোডে আমি যতগুলো মেট্রো কিংবা যতগুলো ফ্লাইওভার্সের ভিডিও করেছি সব কটাতেই আমি সেরকম ইন্টারভেলে, আর বলতে পারি সেরকম ডিউরেশনে ভিজিট করার চেষ্টা করব। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে দেবেন, লাইক করলে আমি মোটিভেটেড ফিল করি, এবং শুধু লাইক নয় সাবস্ক্রাইব করে যেতে হবে বস এইরকম দুর্দান্ত ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও দেখবার জন্য। শুধু সাবস্ক্রাইব নয়, বেল আইকনটিও প্রেস করে অল করে দিতে হবে যাতে পরের ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথমে পৌঁছে যাক। পরের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে একটা দুর্দান্ত টপিকের উপরে, যেটা আপনারা অনেকে চেয়েছিলেন। আমি আবার একটা লাইভ ভিজিটের ভিডিও আনতে চলেছি, সো সেটার জন্য আমি দারুণ এক্সাইটেড। মিস করবেন না পরের ভিডিও, মিস করা একেবারেই চলবে না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সেই ভিডিওতেই, ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, এনার্জেটিক থাকুন, মাস্ক পরে অবশ্যই বেরোবেন, এবং দেখতে থাকুন কি আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহে। টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও, টাটা।